close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी क्रिएटिव मामा। और जे जुड़ीटा देखते पेलें एटा बेलुन फाटाय नानुमणि के ना करो जाओ बोलो मामा भय पाए। तो जे जुड़ीटा देखते पेलें ओटा होच्छे नोहाशपुले थेके एनेछिलाम, आपनादेर बोलेछि परे शेयर करब। और एखाने ओ एकटा जुड़ी देखते पाच्छेन, तो एटाते होच्छे आमि प्लास्टिकेर जे टप सेटा रेखेछि। और ए जुड़ीटार जन्य किन्तु अनेक भालो लागछे। और ए जुड़ीटा आसले आमि टप एभाबे साजानोर जन्यई एनेछिलाम, कारण किछु दुई एकटा गाछ आछे जेगुलो होच्छे मुग्धसुनार बारान्दाय जेटाते रोद आसे ना, तो সেই বারান্দাগুলোতে অনেক ভালো গ্রো করে বাসার ভিতরের থেকে। এরকম যেটা বোস্টন ফার্ন দেখেছেন কতটা ঝোপালো, তো এটাকে আমি বারান্দায় রাখি। আর হচ্ছে মাঝে মাঝে ডেকোরেশনের জন্য এটা রুমে নিয়ে আসব। তো এই টাইপের কিছু প্ল্যান্টের জন্য এই ধরনের প্ল্যান্টারগুলো অনেক ভালো। তো মাঝে মাঝে প্লাস্টিক পটগুলো যেন ভিতরে রাখা যায়, তাহলে গাছটাও অনেক সুন্দর ঝাঁকালো আর সবুজ দেখা যাবে, আর প্ল্যান্টারটাও সুন্দর লাগবে। আর বারান্দায় তো সুন্দর প্ল্যান্টার অতটা রেখে আমার মনে হয় লাভ নেই, কারণ বারান্দায় হচ্ছে বৃষ্টি আসলে একটু ময়লা টয়লা হয়ে যায়। তো নর্মাল প্লাস্টিকের যে পটগুলো সেটাই ভালো। আর এই যে উনি এখন দুষ্টুমি করছেন, তো মুগ্ধসুনার নুহাশপল্লিতে বার্থডেটা পার হলো, তারপরে হচ্ছে বাসায় গেস্ট আসতে বলেছিলাম, মানে কিছু মানুষ আসতে বলেছিলাম বাট সবাই আসেনি, দুই একটা ফ্যামিলি আসছিল। তো এই তো, তারপরে মেয়েটার একটু মন খারাপ ছিল আর কি, তো এইভাবেই কেটেছে। আর এই যে পিলারে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তো এটা নতুন কিছুদিন আগে যে শপিং হল ভিডিওটা দিয়েছি সেটাতে দেখতেই পেলেন, দাম টাম সব বলা আছে কোথা থেকে কিনেছি। তো তুমি কত বলবা বলো, এটা কি মনস্টেরা? মনস্টেরাটা অনেক কিউট না? আর এখন হচ্ছে মাঝে মাঝে শুধু এই লাইটটা অন করে দেয়, তার খুব ভালো লাগে ফেয়ারি লাইট। আসলে সব বাচ্চাদেরই ফেয়ারি লাইট ভালো লাগে, তাই না? এটা কি ফিলোডেন্ড্রন? শুধু হচ্ছে ড্রেসিং টেবিল খুললে এক হাত দিয়ে হচ্ছে ফিলোডেন্ড্রনকে ধাক্কা দেয়, তারপরে গেটটা লাগায় আর কি, ড্রেসিং টেবিলের দরজাটা লাগায়, তা না হলে হচ্ছে পাতা আটকে যায়। সেই জন্য আমার ছেলে এখন বড় হয়ে গেছে, তাই না বাবা? বড় হয়ে গেছো কত? এত অনেক বড়। আর এই যে আমার পথ সার পর্দাটা একটু সরিয়ে দিচ্ছি, এটা নতুন বানানো। আর এটাতে হচ্ছে কিছু পেইন্ট করবো আর কি, তো এই জন্য এখনও খুলিনি, খুলে হচ্ছে পেইন্ট করে আবার হচ্ছে। তো এখন হচ্ছে এই পথ হয়ে গেছে, তো এখন বারান্দায় যাচ্ছি, কিছু উইন্টার কালেকশন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আগে তার আগে উইন্টার কালেকশন যেটা আছে মুগ্ধর বারান্দায়, উইন্টারের জন্য একটু অন্যরকম করে বারান্দাটাকে করিয়ে নিয়েছি। তো তার আগে হচ্ছে আমার বারান্দায় নিয়ে যাচ্ছি, এটা একটু দেখাই আপনাদেরকে, আর এটা সম্পর্কে প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করি, আর বারান্দাটা এখন কেমন আছে সেটাও দেখাই। কারণ আমার গাছগুলো নিয়ে অনেক আপুদের অনেক প্রশ্ন থাকে, ইনডোর প্ল্যান্টগুলো এবং বারান্দার গাছগুলো নিয়ে। সো এই জন্য আজকে একটু এগুলো আপনাদের সাথে শেয়ার করি। কী করবা? কলা খাবা? আগে পানি খাও, একটু মুখটা বন্ধ রাখো বাবা, ওকে? আর আজকাল হচ্ছে এডিট করাটা অনেক বড় পেইন হয়ে গেছে, একটু মুখটা বন্ধ রাখো মামা, আগে কাজ করিনি, জাস্ট এক মিনিট, ওকে? ওকে, এটা হচ্ছে গাদা, লাইক ইউ। হাসো, জোরে হাসো, হাসিতে দেখতে পাচ্ছে না ওরা, আর একটু জোরে হাসো। বা এই যে তো দুই প্রকার গাধা গোলাপ এগুলো নতুন এনেছি, এই যে কামিনি, আর এটা বুঝলাম না, এবার আমাকে সারা বছর কামিনি ফ্লাওয়ারিং করে যাচ্ছে। শোনো বাবা, তোমার ঠান্ডা লেগেছে, তুমি তো কলা খেতে পারবে না, একটু চুপ থাকো, মামা একটু কথা বলি নেই, ওকে বলো আগে, দিচ্ছি। হ্যাঁ রে বাবা, এই যে এগুলো হচ্ছে পালং শাক, বড় বড় সব টবগুলো ভরে দিয়েছি এখন পালং শাক দিয়ে, এবার অনেক পালং শাক খাবো আশা করছি। ওকে খাবা,
তো এই টাবগুলো আসলে অনেক বড় যার জন্য এগুলোতেও লাগিয়ে দিয়েছি, কারণ পালং শাকের যে মূলটা সেটা মানে খুব বেশি বেশি হচ্ছে ভিতর দিকে যায় না, উপর দিকেই থাকে, তো এর জন্য দিয়েছি। আর এটা থেকে এখনও ফল নাই, আর আমার এখন ডালিম পাওয়ার ইচ্ছাও নাই, যার জন্য ভাবছি যে গাছটার বেঁচে থাকুক আর হচ্ছে এটাতে পালং শাক হোক। আর এটাও যেহেতু রজনীগন্ধা এখন ফোটে না, সো গাছটা এমনিই বাঁচবে, যতটুকু পুষ্টি দরকার এমনি নিতে পারবে। আর পালং শাকগুলো লাগিয়ে দিয়েছি, এগুলো এক মাস পরেই খেতে পারবো আশা করছি। আর এই যে আমার বারান্দা এখন ফুলে ফুলে মুখরিত মোটামুটি, যদিও এখন আমার ইচ্ছা হচ্ছে যে এখন ভেজিটেবল গ্রো করব, আর ফ্লাওয়ারিং প্ল্যান্ট ভালো লাগছে না বা অন্য গাছগুলো, এখন মনে হচ্ছে শুধু সবজি গ্রো করি। আপনাদেরকে মুগ্ধ শোনার বারান্দাটাও দেখাবো, ওইটাতে তো পুরো আর কি সবজিতে এখন মাখামাখি অবস্থা, আর বারান্দাটাও অনেক কিউট লাগছে। তো ওর বারান্দাটা দেখেই আর কি আমার মনে হচ্ছে যে আমার বারান্দাটাও আসলে মেক ওভার দরকার আর কি ওর। আর এটাতেও ফ্লাওয়ার আসছে, মরিচের ফ্লাওয়ার আসতেছে, সো এটাতেও মরিচ হবে। আর এটা থেকে তো অনেক খেয়েছি, আর এটা নতুন, এটার হচ্ছে বীজ থেকেই এই গাছটা, আর এটাতেও এখন মরিচের ফুল আসতেছে। তো এই ধরনের গাছগুলোই লাগাবো, এটাতে একটা পুঁই শাক আছে, আরও অনেকগুলো লাগিয়েছি, এই যে একটা মাথা উকি দিয়েছে, আর এগুলো রসুন। কি বাবা, হ্যাঁ ওখানে কি দেখবো ওখানে? হ্যাঁ 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 দেখছি, এই যে রসুনের চারাগুলো অনেক বড় হয়ে গেছে আরো তাড়াতাড়ি। আর এখানে একটা আম গাছ উঠেছে, আম খেয়ে বিচে ফেলছিলাম, বাট এটাকে আর নষ্ট করতে ইচ্ছা করছে না, দেখি এটাতে কোথাও ট্রান্সফার করতে পারি কি না। আরেকটা বড় হয়েছিল, সেটাকে একটা বড় টাবে লাগিয়েছি, আর এটার গুড়ায়ও আমি হচ্ছে পালং শাক লাগিয়েছি। তো এটা চাইলে কিন্তু আপনারা করতে পারেন, বড় যে টবগুলো আছে ওগুলোর সাথে ইচ্ছা করলে পালং শাক, ধনে পাতা এই টাইপের যেই গাছগুলো সেগুলো কিন্তু অনায়াসেই লাগানো যেতে পারে। আর এই পাশেও, এই পাশে শুদ্ধ ব্রেড এনে খেয়ে আবার একটু ফেলে চলে গেছে, বাচ্চাদের খাবার যেরকম হয় আর কি। হাই হাই, কিছু বলবা? চলো এখন আপির বারান্দায় যাই, যাবা আপির বারান্দায় যাবা? চলো আমরা বেবিগুলো দেখে আসি। আসো মামা, কোলে আসো, কোলে আসো, নিজে নিজেই নামবা, ব্যথা পায় না জানি। বাবা কোলে এসে যাও, আসো আসো, এখন আমরা আপির বারান্দায় যাব। আপির বারান্দাটা কেমন হয়েছে? যদিও মেক ওভার কমপ্লিট হয়নি, বাট কেমন হয়েছে মুগ্ধ শোনার বারান্দাটা এখন সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে, আর কেমন হয়েছে লাস্ট যখন মেক ওভার করা শেষ হবে তখন পুরোটা শেয়ার করব। আর এখন একটু একটু হয়েছে, এই যে বেলুনগুলো খুলতে হবে, শুদ্ধ বেলুনগুলো দেয়াল থেকে খুলতে পারবে? কেন শুদ্ধ, এই যে পৃথিবী নিয়ে উল্টে রেখে দিছে, এটা আপের স্টাডি ইউনিটে ছিল, এই যে তারে ভরা, এটা ঠিক করতে হবে। আর এই যে মুগ্ধ শোনার বারান্দা, আমরা এখন যাব। এই যে মুগ্ধ শোনার বারান্দাটা পুরো এরকম বোল বোল করে পুরোটাতে সবজি করেছি, উপরের অংশটা ডেকোরেট করব, এখন শুধু এই অংশটা করেছি আর কি। তো এটা একটু শেয়ার করছে, এই যে এগুলো হচ্ছে কলমি শাক, দেখেন কতগুলো মাথা চাড়া দিয়ে উঠে গেছে। কি বাবা, এরা একদম, ধরো না ধরো না ধরো না, ধরা চাপি না বাবু, হ্যাঁ ধরো না ধরো না, ছেড়ে দাও। এই বোলগুলো হচ্ছে অনেক বড় মোটামুটি সাইজে, ধরা যাবে না, নড়ে যায় বাবা। আর এই বোলটাতে তুলসী লাগিয়ে দিয়েছি, তো এটার গোড়ায়ও হচ্ছে ধনে পাতা দিয়ে দিব। তুলসী পাতা খাবা মুগ্ধ? বাইকে তুলসী পাতা দাও বাবা, বাই তুলসী পাতা খাবে। আসো, এই যে এটাতে হচ্ছে রসুন, এটা হচ্ছে কিচেন গার্ডেনিংয়ের জন্য এই পটগুলো আনিয়েছি, এখানে হচ্ছে ব্লেড দিয়ে একটা স্টিং চাষছিলাম যার জন্য এখানে রেখে দিয়েছি, ফেলতে হবে। আর এই যে এই এই পটগুলো হচ্ছে কিচেন গার্ডেনিংয়ের জন্য, যেগুলোতে আমি স্পিনাচ, পেঁয়াজ, রসুন এগুলো অলরেডি লাগিয়ে দিয়েছি, আদা, দেখেন এটা কত বড় হয়ে গেছে,
আরো কয়েকটা বাচ্চাও আসছে এখানে আসার পরে। তো এটা দিয়ে হচ্ছে কিচেনের যে জানলাটা আছে সেটা একটু ডেকোরেট করব, কিচেন গার্ডেনিং। আর এই যে এটা হচ্ছে পেঁয়াজ উঠতেছে নতুন, তা আমি লাগাতে থাকি আর কি। আজকেও লাগিয়েছি পেঁয়াজ এই যে এই পাশে, এটাতে মাটি নাই কারণ আমার মাটি শেষ হয়ে গেছে, আবার এক বস্তা মাটি আনতে হবে, এনে আরও কিছু দিতে হবে। এই বোলগুলো দেখেন অর্ধেক অর্ধেক মাটি, তো এগুলোকেও ফিল আপ করতে হবে আরও। তো গাছগুলো আর একটু বড় হোক তখন সারযুক্ত মাটি দিলে আরও ভালো হয়। আর এখানে কতগুলো অ্যালোভেরার বেবি ছিল সেগুলোকে লাগিয়ে দিয়েছি, এটার পাশেও ধনে পাতা, তারপরে হচ্ছে ধনে পাতাই লাগাবো ভাবছি এই গাছগুলোর পাশে। আর এটাতেও হচ্ছে কলমি শাক, এটাতেও পালং শাক দেখেন, আর এটাতে হচ্ছে পুঁই শাক লাগিয়েছি। এটা হচ্ছে আমার ফ্রিজের ডয়াটরা যেটা আমার কাজে লাগতেছে না। কি বাবু উঠতে পারছো না, ওঠো 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 ওঠো, বসো এখন বসো। এই যে আর নিম গাছটা নতুন এনেছি, আর এই যে আরেকটা অ্যালোভেরার বাচ্চা, এটা তো আগে লাগিয়েছি, আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। নিচে স্নেক প্ল্যান্ট, আর এই যে এগুলো হচ্ছে পালং। তো এবার অনেকগুলো পালং শাক লাগিয়েছি, আশা করছি এই বছর আর পালং শাক কিনে খেতে হবে না, আর এগুলো তো খুব তাড়াতাড়ি খাওয়ার উপযুক্ত হয়ে যায় মাসখানেকের মধ্যে। এখানেও অ্যালোভেরার পাশে হচ্ছে পালং লাগিয়ে দিয়েছি, আর এই বলতে হচ্ছে আদা তারপর কচু এগুলো হয়েছে। আর এখানে একটা আছে যেটাতে বড় একটা আম গাছ আছে, যদিও আম ধরে না। আর এখানে হচ্ছে অপরাজিতের বীজ লাগিয়েছি, চারটা উঠেছে, কি সুন্দর তাই না? আর এইটা ফুলতে আসলেই অনেক সুন্দর। আমি অবশ্য অতটা ফুল প্রেমী না, বাট এটা আমি পাশের বিল্ডিংয়ে দেখে ছাদে দেখে মন চাইলো আর কি এটা লাগাতে, যার জন্য এটার বীজ এনে লাগিয়ে দিয়েছিলাম। তো উঠতেছে, এটাকে আমি হচ্ছে আমার বারান্দায় নিয়ে যাবো, ওই বারান্দায় ভালো রোদ আসে, আর এই বারান্দায় রোদ আসে না, যার জন্য এখন যে গাছগুলো লাগিয়েছি এগুলোতে খুব বেশি রোদ লাগে না, তো খুব ভালো গ্রো হয়। আর এগুলো হচ্ছে রিটার্ন গিফট বানিয়েছিলাম মুগ্ধশুনার বাদ্যের জন্য, বাট তেমন কোনো গেস্ট আসেনি, যার জন্য মাত্র দুই একটাই খরচ হয়েছে, আর বাকিগুলো আছেই আমার কাছে। এই যে নিজের হাতে ডেকোরেট করেছিলাম এতগুলো, আর অ্যালোভেরা ভাবছিলাম যে সবাইকে একটা করে গ্রিন গিফট দিব, কারণ মুগ্ধশুনা তো প্ল্যান্টিং অনেক পছন্দ, ভাবছিলাম যে ওর সাথে যেই বেবিরা আছে তারাও হয়তো আস্তে আস্তে প্ল্যান্ট প্রেমী হয়ে যাবে, যাদের আর কি এগুলোতে ইন্টারেস্ট নাই। কারণ যখন একটা গিফট পাবে, ছোট মানুষ গাছ গিফট পাবে, তখন সে এটার টেক কেয়ার করতেও ইন্টারেস্টেড হবে। তো এই তো সবারই মানে কারো না কোনো প্রবলেম ছিল, তেমন কেউ আসেনি, শুধু দুই একটা ফ্যামিলি আসছিল। আর এটাতেও পালং শাক লাগিয়েছি, এটাও আমার আগের একটা বোল ছিল, এটা কিসের জন্য জানি এনেছিলাম বাট ইউজ হচ্ছে না, এখানে রেখে দিয়েছি। আর এগুলো ডেকোরেট করবো, আপাতত আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর কি যে আমার সবজি চাষ হচ্ছে। আর বারান্দাটা দেখতেও কিন্তু অনেক কিউট লাগতেছে, উপরের অংশটা জাস্ট এখন আমি এগুলো সব নামিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করে নিব, তাহলেই ভালো লাগবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কিছু বলার থাকলে বা জানার থাকলে কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড বাই 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 টাটা অ্যান্ড বাই বাই।